নির্বাচিত হয়েছি আমার ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এখনও তো আমাদের কোনো কিছুই এখনো সিদ্ধান্ত হয়নি সামনে কি করা যায় দেখব সেটা এখন ইউনিয়নবাসী যে ভোট আমাকে দিয়েছে সেই জন্য আমি ইউনিয়নবাসীর কাছে একটা ঋণী হয়ে গিয়েছি তা এখন আমি একটা কথাই বলবো যে ইউনিয়নবাসী বাসী যেটা চাই সেটা আমি যতটুকু প্রয়োজন আমি করতে পারি অতটুকু আমি করবো আর আমার একটাই কথা এখন জননেত্রী শেখ হাসিনা উনি আমাদের জন্য বাংলাদেশে স্বীকৃতি দিয়েছেন আর স্বীকৃতি দিয়েছে দেখে আজকে আমি এখানে যদি আজকে স্বীকৃতি না দিত আমাদের তাহলে হয়তো বা আমি এখানে থাকতে পারতাম না তা আমি একটা কথাই বলবো প্রধানমন্ত্রীর কাছে যে আমার দিকে যেন একটু সুনজরে তাকা হয় আর আর এই ইউনিয়নের মধ্যে আমি যাদেরকে নিয়ে চলাফেরা করব কিবা যারা আমাকে ভোট দিয়েছে আমার ইউনিয়নবাসীর আমার কাছে অনেক কিছু চাওয়ার আছে সেটা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না কিন্তু প্রধানমন্ত্রী যদি এটা আমার আমার জন্য যদি সহযোগিতা করে আমার দিকে সুনজরে তাকায় তাহলে হয়তো আমি অনেক কিছু করতে পারবো আর আমার একটা কথা হচ্ছে কি যে আমি এখানে নির্বাচন করেছি আমার নৌকা বিরুদ্ধে কোনো নির্বাচন না এখানে নির্বাচন ছিল আমাদের প্রার্থী যে দিয়েছে তার বিরুদ্ধে আমরা নির্বাচন করেছি আমাদের নৌকা মার্কার কোন বিরুদ্ধে আমরা নির্বাচন করিনি যাকে নৌকা দিয়েছে তাকে আমাদের পছন্দ ছিল না আর ইউনিয়নবাসীরও পছন্দ ছিল না আমরা সেই নির্বাচনই এখানে করেছি সামনে জাতীয় নির্বাচন আসবে তখন আমরা নৌকা মাথায় নিয়ে আমরা নৌকা বারকার ভোট করব এটাই আমাদের ইচ্ছা আর আমি একটা কথাই জানি যে আমরা এই ইউনিয়নের মধ্যে যারা পুরনো যারা আমলিক করে তারা অনেক পিছিয়ে আছে তাদেরকে কোনো মূল্য দেওয়া হয় না আর আমি একটা কথাই জানি যারা এই আমলিক যারা করেন যারা আমলিগের অনেক পুরানো লোক আছেন আমি তাদেরকে আমার পাশে থাকতে আমি আমার পাশে দেখতে চাই আর আমি তাদেরকে আমি অনেক মূল্য দিতে চাই আমি একটা কথাই জানি যে জনরতি শেখ হাসিনা কোন দুর্নীতি পছন্দ করে না আর দুর্নীতির মধ্যে সে নেই বাংলাদেশের ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে যত নেত্রী আসছে না কেন কিন্তু শেখ হাসিনার মতন কোন সরকার আমাদের বাংলাদেশে কাজ করে নাই তবে আমরা জানি যে শেখ হাসিনা একজন ভালো মানুষ আমরা তার পাশে থাকতে চাই সে যেন আমাদের পাশে থাকে আর আমাদের ইউনিয়াবাসীর জন্য যেন সে একটা ভালো উদ্যোগ নেয় আর আমি এটাই চাচ্ছি যেন সব সময় আমরা যারা আছি এখানে আমলিকের লোকজন যারা আছে সরা সবাই যেন আমার পাশে এসে দাঁড়ায় আমরা তাদের একটা মূল্য দিতে চাই আর তারাও যেন আমাদের একটা মূল্য দেবে আর এখানে আমি যার প্রতিপক্ষ আমার ভোট করেছি আমি আমি এখানে নয় হাজার ন হাজার পাঁচশো একান্ন ভোট পেয়েছি আমি এখানে আর আমার প্রতিপক্ষ যে ছিল উনি পেয়েছে চার হাজার চারশো চল্লিশ ভোট পেয়েছে এখানে তা আমি ইউনিয়ন বাসী আমাকে এত ভালোবাসবে আসলে আমার জানা ছিল না আমি তো মনে করছিলাম যে আমি হয়তো এই ভোট করতে আসছি আমাকে মানুষ ভোট দেবে কিনা আমি অনেক অনেক কথা বলছে আমাকে কিন্তু আমি ওই সব কথা কোনো কিছু মনে করিনি আমি ইউনিয়ন বাসীর জন্য আমি ইউনিয়নের মধ্যে আমি আজকে প্রায় বিগত প্রায় বিশ বছর ধরে আমি ইউনিয়নের পিছনে আসি মানুষের পিছনে আসি মানুষের জন্য কাজ করেছি আবার এখন চেয়ারম্যান হয়েছি আমি মানুষের একটা আশাই ছিল যে ও কিছুই না তবে এখানে একটা বিবেচনা করেছে জনগণ যেই চেয়ারম্যান না মেম্বার না কিন্তু অনেক কিছু করে এলাকার ভিতরে কিন্তু এখন যদি আমরাটা চেয়ারম্যান বানাতে পারি ওকে তাহলে আমাদের ইউনিয়নবাসী মনে হয় এটাই মনে করে যে আমাদের জন্য হয়তো অনেক কিছু সে করবে তাহলে একটা আশা আছে যে হয়তো আমি অত কিছু পাব না কিন্তু জন যে শেখ হাসিনা যদি আমাকে সাহায্য করে যদি আমার পাশে থাকে আমাকে যদি অনুরোধ সহযোগিতা করে তাহলে আমি ইউনিয়নবাসী যদি আমি অনেক কিছু করতে পারবো এইটা হইছে আমার আশা আর ইউনিয়ন মডেল করব আমার তো মডেল করা আমার পক্ষে সম্ভব হবে না কিন্তু যে শেখ হাসিনা যদি আমার পাশে থাকে আমাকে সহযোগিতা করে তাহলে আমি ইনশাল্লাহ একটা মডেল হিসেবে আমি তৈরি করবো এই ইউনিয়ন জন্য সবাইকে আসসালাম আলাইকুম